রাউজানুর হাগুতিয়াত খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গাউসুল আজম মুনিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 19 জুন রাতে হযরত গাউসুল আজম মুনিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন ও নূরানী মাদ্রাসা প্রাঙ্গণত কাগুতিয়া মাইসপাড়া টিনেজ গ্রুপের সার্বিক সহযোগিতা সংগঠনের সভাপতি নুরুসফার সভাপতিত্বে প্রধান অতিথি আছিল কাগুতিয়া মাইসপাড়া টিনেজ গ্রুপের স্থায়ী কমিটির সভাপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ বোরহানউদ্দিন। সৈয়দ মোহাম্মদ শাহিদুল ইসলামের পরিচালনাত অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল সংগঠনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ হারুন, বক্তব্য রাখিল মোহাম্মদ ফরহাদ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় আরো উপস্থিত আছেন সৈয়দ মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ দিদারুল আলম ও মোহাম্মদ এতিমুল হক সহ অন্যান্য। অনুষ্ঠানত সংগঠনের 2018-19 সালের নতুন পরিচালনা কমিটির প্যানেল ঘোষণা করেছিল সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।